আরে দাদু আমি যদি ভোটে জিতে যাই কেরোসিনির বদলে তোমাকে বাংলা মাল দেবো কেরোসিনির বদলে সত্যি বলতেছে দাদু কেরোসিন দিয়ে আর কি ল্যাম্প জ্বালাবা এখন কারেন্ট সবসময় থাকে কেরোসিনির কোনো দরকার নাই তোমার এই পুরো ডেলি বাংলা মাল দিয়ে হবে বুঝতে পারি তুমি বলটো দেখা জিতে দাও ওই যে বলটো

কি বলিস আমি ভোটে দাঁড়াবো আমি ভোটে দাঁড়াই তো মানে আর সব এই সব গ্রাম ট্রাম সব ভালো হয়ে যাবে হ্যাঁ বলতো তো তোমারই দাঁড়াতে হবে তুমি না হলে পারে এদেশের গতিবতি হবে না বুঝতে পারিস তোমার মতন একটা ইয়াং জেনারেশনের ছেলে পেলে না দাঁড়ালি ভোটে কাজ হবে না বুঝতে পারিস এনে পাড়ায় যত সব আকাশ কাজ হয়ে বেড়াচ্ছে কোনো রকম কোনো সমাধান হচ্ছে না তুমি যদি থাকো পট করে সমাধান হয়ে যাবে দিনের দিন এই কথাটা তো ভালো বলেছিস একটা যদি ভোটে দাঁড়ায় একটা দাদা দাদা হাব আসবে লোকে দেখে একটু স্যালুট মারবে একটু নমস্কার করবে কোনো বাড়ি গেলে পট করে একটা চেয়ার বের করে দেবে একটা অন্য রকম সন্মান মানে ভালোই হবে একটা বিয়ে টিয়া করলে ভালো একটা মেয়েও পাওয়া যাবে তাহলে কাজ কর লেট ফেট করিস না ভোটের নমিনেশনে আমার নামটা দিয়ে দেবে বুঝতে পারছিস আবার টাইম টাইম সেরে গেলে আবার হবে না রে ঠিক আছে আজকে আমি বিকেলেই তোমার ফর্মটা ভরে দিয়ে আসতেছি বুঝতে পারিস তুমি ভোটের না দাঁড়ালে কাজ হবে না তার বলোটা দেখালি ভোটে দাঁড়াল তো কাজ হবে না সব বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা খায় কি ওকে ভোট দেবে কি যে বলবো উল্টুদা একটা বাংলা মাল দিয়ে দেবা পট করে ভোট দিয়ে দেবে বুঝতে পারিস সত্যি তাই বাংলা মালের ব্যবস্থা করা যাক কিন্তু অত টাকা পয়সা তো নাই ও টাকা পয়সা লাগবে না পচার দোকানের তে বলতে ভোটের পরে টাকা দেব না হলে দোকান ভেঙে দেবো এই সব ভয় দিয়ে ওর দোকানতে বাংলা মাল উঠে নিতে হবে বুঝতে পারিস তোর ভোটে জিতে গেলে কত টাকা দিয়ে দেওয়া উল্টুদা সে তো ভোটে জিতে গেলে তো মালই মাল সারাদিন খালি মাল খেয়ে পড়ে থাকবি তোরা মানে দেখবি এখন ভোটে কেন ভেটে না চল চল লেট করে লাভ নেই ভোটের প্রচার করতে হবে চলো দেখে দাদা দাদা ভাব হচ্ছে মনে হচ্ছে হাট কষ্ট হচ্ছে একটা গাড়ি নিয়েছে দেখি বড় দাদা এখন বাজেট কম এখন গাড়ির ব্যবস্থা করলে হবে না বুঝতে পেরেছো আগে জিতে নাও তারপরে কটা গাড়ি লাগবে তোমার তা অবশ্য ঠিক বলেছিস গাড়ির খরচা না করে সেই টাকা বাংলা মালে খরচা করলি লোকজন খেয়ে শান্তিতে থাকতে পারবে হঠ দিয়ে দেবে চাকাচাক জিতে যাবো চল চল এগো দেখি প্রসার করি আমি কত খাই মুখ হয় ন গো বং কেউ যদি দয়া করে একটু খাওয়াই দিয়ে যাত কি খুশি যে হতাম পয়সা করিও নাই যে পয়সা করি আছে বিড়ি কিনতে কিনতে চলে যায় বাংলা মাল খাওয়ার কতদিন তো একটু শখ একটু দোকানে যায় আনতেও পারিনে পয়সা করিও নাই জীবনটা পুরো কান দিয়ে গেল দাদু মনে হচ্ছে ভালো পজিশন আছে চলো দেখি ও দাদু কেমন আছো কে রে শালার বেটা সকালে সকালে দাদু বলে ডাক দিলো এমনিতে বাংলা মাল খাবো টাকা পয়সা পাচ্ছি না দাদু বলতেছে যে দাদু তোমার বাংলা মাল খাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারি তুমি যদি একটা কাজ করো তাহলে তুমি যত বাংলা মাল খাও তত খাওয়াবো তোরা সকাল সকাল ইমোশনাল করে দিলি হ্যাঁ আমার মনের কথাটা কি করে বুঝিনি লি রে তোরা কি করে বাংলা মাল পাওয়া যাবে সেই কথাটা আগে বল বলতেছি কি বলটু দাম আমাদের ভোটে দাঁড়াচ্ছে যদি ভোট দাও ভোটের দিন তো বাংলা মাল পাবাই আর পরবর্তীতে জিতে গেলি প্রত্যেক দিন আর করে বাংলা মাল পাবা অনেক কম দামে আধার কার্ড দেখাবা দু টাকা চার টাকায় তোমার বাংলা মাল দিয়ে দেবে বুঝতে পারিস বিড়ির টাকায় বাংলা মাল পেয়ে যাবা শোনা তোরা কী বলিস সে কোনো সম্ভব দু চট্ট করে বাংলা মাল সম্ভব কোনোদিন আরে দাদু আমি যদি ঘটে জিতে যাই কেরোসিনের বদলে তোমাকে বাংলা মাল দেওয়া কেরোসিনের বদলে একবার দাদু কেরোসিন দিয়ে আর কি ল্যামফা জ্বালাবা আর কারেন্ট সব সময় খাই কেরোসিন দরকার নাই তোমার পুরো ডেলি বাংলা দিয়ে আয় বুঝতে পারি কেন বাল্টে দেখে জিতে না একদম জিতবো গ্যারেন্টির সাথে জিতব। তো পট করে এখন একটা বাংলা মাল দিয়ে দেব তো দেখি তোমরা কীরকম জুতি পারো এখন যদি জুতি পারো গ্যারেন্টির সঙ্গে বলতেছি বল ট্রেন জিতে হইতে পালায় তো একটা ভোট আছে সব বল্টুরি দেব আমার গ্যারেন্টিতে পোল্টুর দেব তাই দেব ঠিক আছে বল্টু জিত দায়িত্ব আমার পট করেটা একটা বাংলা মাল দিয়ে দাও দেখি একটা মাল বের করে তো কে যেতো বাংলা মাল উড়িষ্যালা এদের কথা দেখি দাম আছে বলার সাথে সাথে পট করে বাংলা মাল নিয়ে আসে ভোট তো বল্টু দিতেই হচ্ছে কিছু করার নাই বল্টু তুমি জিত পা কোনো টেনশন নাই বড় দা চলো তাহলে অন্য যাই এই পড়ায় তো কাজ দাদু ভর নিয়ে এনেছে দাদু সব ভর দিয়ে দেবে বুঝতে পারছো অন্য পড়ায় চলো হ্যাঁ তাই চলো শোন পাশের পড়ায় নাকি ভটের দাঁড়া দাঁড়াচ্ছে তারা নাকি বাংলা মাল দিচ্ছে বুঝছিস পুজোর সময় ছাড়া তোমরা খাতি পারিনে যদি আমাদের এদিকে আসতো ভালোই হতো ও বাবা তাই নাকি সত্যি বাংলা মাল দিচ্ছে আমার কতদিন এতে খাবার একটু ইচ্ছে যদি আসতো তাহলে আমাদের এদিকে ভালোই হতো আমরা ভর দিয়ে দিতাম বাবা আমি যদি খাতি পারি আমাদের ফ্যামিলির যত লোক আছে সবাই ঠাসে ধরে ধরে ওই বোতল চিহ্নে ভর দিয়ে দেবো অটোটা একটু সাবধান কিন্তু এখানে মহিলারা আছে একটু মুখ দিয়ে যেন গালাগালি ফালাগালি না বেরোয় ঠিক আছে আমি ভোট চাইতে আসছি পিছন পিছন আসো বলছি ও কাকিমা না ভালো আছো তো হ্যাঁ বাবা আমরা ভালো আছি তোমরা কারা বাবা বলছি কাকিমা আমরা একটু ভোটে দাঁড়াইছি বুঝতে পারিস মানে আমাদের এই বোল্টুদা ভোটে দাঁড়াইছে এই বোতল চিহ্নে ভোটে দাঁড়াইছে যদি একটু আমাদের বোল্টুদারে জিতাই দিতে পারো তাহলে তোমাদের অনেক অনেক সুবিধা থাকা যাবে বুঝেছো অনেক কিছু সুবিধা পাবা তোমরা গ্রামে গ্রামে বাস পাবা রাস্তাঘাটে অটো পাবা কলে কলে জল পাবা ওইসব আমাদের দরকার নেই ওইসব তো আমরা এমনিও পাই কি বলবো দা এটা কি ভোট দেবে না নাকি কিরকম ভাব তালেদের তাহলে কাকে আপনাদের কি চাই ওই মানে আমাদের তো ওই বাংলা মাল হলেই হবে তোমরা নাকি শুনলাম অন্য গ্রামে বাংলা মাল দিচ্ছ আমরা মহিলা মানুষ বলে কি আমাদের দেবা না ও বাবা এই কথা আগের থেকে বলবা তো তোমাদের কত লাগবে পেটি পেটি এনে পুরো এখানে সাজাই দেবো আমাকে যদি ভোটে একটু জিতিয়ে দেন বুঝেছেন মানে কেরোসিনের বদলে শুধু বাংলা মাল দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যেমন কেরোসিন দেওয়া হয় সেরকম বাংলা মাল দেওয়া হবে সপ্তাহে সপ্তাহে দেওয়া হবে কোনো কথা নেই তোমাদেরই দেওয়া হবে ভোট ওটো দাদা তুমি সামনে আসো বলছি কাকিমারা শোনেন আমায় যদি ভোটে দাঁড় করান আমি যদি জিতে যাই বুঝতে পারছেন তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না গ্রামে গঞ্জে কোনো জলের অভাব হবে না জলের বদলে তোমাদের কলেজ থেকে বাংলা মাল হবে বুঝতে পারেছো এত পরিমাণের এই সন্ধ্যার সময় তোমাদের জন্য এক পেটি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সন্ধ্যার সময় কেন বাবা এখন দিলেই তো ভালো হতো এই দিনের বেলা যদি পাঠায় লোকজন যদি দেখে শুধু শুধু আপনারা বদনাম হবেন না সন্ধ্যার সময় এনে দেবো এক পেটি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন ঠিক আছে বাবা বাবা ছেলেটা তো খুব বুদ্ধি আমরা ভোট দিয়ে তোমায় জিতাবো যায় ভল্টু দা তাহলে কাকিমা এখন আসি ভোটের দিন দেখা হবে বল্টু দা যে আয়োজন করা হয়েছে মনে হচ্ছে তুমি জিতবে কোনো সন্দেহ নেই সন্ধ্যা মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারালটো আর যদি না জিততে পারি যত টাকার বাংলা মাল উঠাইছি জীবন শেষ হয়ে যাবে টাকা সুদাতি সুদাতি পল্টুদা উনি তুমি চাপ নিয়ে তুমি ভোটে জিতছো জিতছ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধুরা আপনারাও পল্টুদাকে ভোট দিয়ে সহযোগিতা করবেন যদি বাংলা মাল পেতে চান নিচে কমেন্ট করবেন কাদের কাদের দরকার আর এর পরবর্তী পার্ট দেখার জন্য নিচে কমেন্ট করুন আর খুবই তাড়াতাড়ি আসছে ভোটের দ্বিতীয় পার্ট ভোটে বল্টু জিতলো কিনা সেটা জানতে পারবেন টেনশন নেওয়ার কোনোই দরকার নেই টাটা বাই বাই আপনারা একটু ভোট দিয়ে সাহায্য করবেন এই বল্টু শর্মাকে